আমাকে নিয়ে আর একটা ফালতু কথা বললে আমি কিন্তু তোমার চুল টেনে ছিঁড়ে ফেলবো। আর আমি কি বসে থাকবো? মিষ্টি, আমি বলি কি মানে এভাবে এখানে চেঁচামেচি না করে তুমি ঠান্ডা মাথায় বাসে যাও, আমি কালকে সকালে তোমার বাসা নিতে এসে তোমার সাথে দেখা করতেছি। সকালে মানে? কিন্তু রাতে তো তোমাদের বাসর হয়ে যাবে। ও, আমাকে পাঠিয়ে দিয়ে তুমি তোমার নতুন বউয়ের সাথে বাসর করবা তাই না? নতুন বউয়ের সাথে বাসর করবে না কি করবে সেটা কি আপনাকে বলতে হবে? কি এত বড় অপমান! তোমার সামনে বসে আমাকে এত অপমান করতে স্যার তুমি কিছু বলতেছো না? ঠিক আছে, তুমি তোমার নতুন বউকে নিয়ে থাকো, আমি গেলাম।